হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এইটা দেখো একটা পুরনো ভিডিও, মানে লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। এখনও আপলোড করতে আমার দেরি হয়ে গেল, তো এডিট করার টাইম পাইনি। সেই জন্য তো লক্ষ্মী পুজোর দিন সকালবেলা তো বাড়িতে পুজো টুজো হয়েছে, সেই ভিডিওটা আপলোড করেছি, তোমরা সবাই দেখেছো। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, ওই জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু করে ছেড়েছি। তো এই যে লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলা আমার একটা জায়গায় নেমন্তন্ন ছিল, তো এই যে সেজে গুজে বেরিয়ে গেছি, রাস্তায় দাঁড়িয়ে আছি, সেখানে মিষ্টি দোকানের সামনে। এই যে ঋদ্ধি গাড়ির উপর বসেছিল, ওর বাবার গাড়ির উপর বসেছে, ওর বাবা গেছে মিষ্টি কিনতে। তো দেখো মিষ্টি নিয়ে তারপরে আমরা আর কি যাবো নেমন্তন্ন বাড়িতে। তো একজনের বাড়িতে পুজো ছিল, তো সেখানে নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য মিষ্টি কিনছিলাম। তো ঋদ্ধি গাড়িতে বসেছিল, ওকে ধরেছিলাম, আর ওর বাবা গেছিল মিষ্টি কিনতে। তো আমরা সন্ধ্যেবেলা গেছিলাম, তো মিষ্টি মিষ্টি নিয়ে আমরা ওদের বাড়িতে পৌঁছে গেলাম। এই যে ওদের বাড়িতে ঢুকেছি, সিঁড়ি দিয়ে উপরে উপরে পুজো হয়েছিল। এই যে ঠাকুর ঘরটা খুব সুন্দর সাজিয়েছে, যে ঠাকুরটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা চলে গেলাম খাওয়ার জায়গায়। তো খাওয়ার জায়গায় ভালো করে ভিডিওটা করতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের দেখালাম। তারপরে আমরা খিচুড়ি তরকারি এই সব খেলাম, যা যা রান্না হয়েছিল সব খেয়ে ঠেয়ে তারপরে আমরা গেছিলাম হচ্ছে আমাদের নবরণ ক্লাবের পুজোতে, যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল মাঠে, ওইখানে গেছিলাম আমরা। এই যে দেখো খাওয়া দাওয়া করে হাতে আইসক্রিম আর জলের বোতল নিয়ে নামছি ভিডিও করতে করতে। তো ওখানে খাওয়া দাওয়া করতে আমরা গেছিলাম নবরণ ক্লাবে, যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল। ওখানে মেলা তখনও ছিল, বাট অনেক রাত হয়ে গেছিলো বলে তখন মেলাতে ঢুকতে পারিনি। তো এমনি ঠাকুরটা দেখেছি, তারপরে একটু ভিডিও ভিডিও করেছি, ফটো তুলেছি। তারপরে আস্তে যেতে যেটুকু মানে রাস্তার উপরে মেলা বসেছিল সেটুকুই দেখতে পেয়েছি। এই যে ওদের বাড়ির থেকে বাইকে করে যাচ্ছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লাগছিলো হাওয়া। তো এই যে নবরণ ক্লাবে যে প্যান্ডেলটা, আগে আমি তুলতে পারিনি, আগে যেতে পারিনি, তো লক্ষ্মী পুজোর দিন গেছিলাম তো তুলেছিলাম। এই যে লক্ষ্মী ঠাকুরগুলো দেখো, দুটো লক্ষ্মী ঠাকুর খুব সুন্দর। তো ফটো তুললাম, ভিডিও করলাম, তখনও সবাই ঠাকুর দেখতে আসছিলো, তখনও ভিড় ছিল। তো তারপরে আমরা ওখানে ফটো ফটো তুলে তারপরে আমরা কয়েকজনের সাথে দেখা হলো, সেখানে কথাবার্তা বললাম, তারপরে আমরা হচ্ছে বাড়ি চলে আসলাম। তখন অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য আর মেলাতে ঢুকতে পারিনি। তো ওখান থেকে ঘুরে আমরা মেলা থেকে কিছু কিনতেও পারিনি, ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে গেল, তো বাড়িতে এসেও মানে ভুলে গেছিলাম মানে ব্লগটা শেষ করতে। আগেই আমি এত টায়ার হয়ে গেছি, গয়নাগাটি সব খুলে ফেলেছিলাম, তো তারপরে মনে পড়েছে ব্লগটা শেষ করিনি, সেই জন্য ওই গয়নাগাটি খোলা অবস্থাতেই মানে এমনি সিম্পল তুলে নিয়েছি ব্লগটা শেষ করার সময়। তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি এডিট করার টাইম পাইনি। তো পার্ট ওয়ান মানে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা ভিডিওটা তো তোমরা দেখে নিয়েছো অলরেডি, তো এই ভিডিওটাও তোমরা দেখে কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর আরও আরও ভিডিওস ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি এখনও, তারা তারা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমাদের পুজো কেমন কাটলো, লক্ষ্মী পুজো কেমন কাটলো, সেগুলো কেউ আমাকে জানাও নি, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিও। এই যে দেখো মেলাতে খুব সুন্দর ইয়াররিংস বিক্রি হচ্ছিলো, সেগুলো আমি একটু ধরে ধরে দেখছিলাম, যদিও আমি এত বড় বড় ইয়াররিংস পরি না। তারপরে এই যে যেটাকে বলে হাওয়াই মিঠাই, আমার খুবই ভালো লাগে, ওটা দেখছিলাম, বাট খেতে পারিনি, তখন অনেক রাত হয়ে গেছে, তখন ওই জন্য আর খাইনি। তো এই যে মেলাতে যেটুকু মানে যাওয়ার সময় রাস্তার উপরে যেটুকু ছিল ওইটুকুই তুলেছি, ভিতরে আর যেতে পারিনি। এই দেখো যেটা বললাম, গয়নাঘাটি সব খুলে ফেলেছি। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওস দেখতে থাকো। যাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এখানে, তাদের সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।